বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে, আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো আলহামদুলিল্লাহ। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ তো শেষ, তো কিছুদিন পরই আমি আমার ভিডিওটি শেয়ার করছি। খুবই ব্যস্ততার ভিতরে সময় কাটছিল, তারপরে তীব্র গরম, আর ভালো লাগছিল না, কোনো কাজে মন বসছিল না, সেই জন্য ভিডিও আমি ঠিক মতো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে শেয়ার করার চেষ্টা করব। তো এই তো আমাদের কুরবানির গরু চলে এসেছে, আর সকালে ঘুম থেকে উঠে বিছানা চাদরগুলি চেঞ্জ করে নিয়েছি, সেমাই রান্নাও কমপ্লিট। আর এই যে আমার মেজো যা গরুদেরকে আদর করছিল আমার ছেলেকে নিয়ে, আর এখন আমরা যাচ্ছিলাম যে যেখানে ছাগলটা রেখেছি, যে বাড়িতে ছাগল আমি কিছুদিন আগেই কিনে রেখে গিয়েছিলাম, তো সেই ছাগলটা দেখার জন্য আমি আমার সেজোজা মেজোজা আমরা সবাই মিলে গিয়েছি। তো বলে আসলাম যে ছাগলটা যেন বাড়িতে দিয়ে আসে। তো এদিকে আমি যে সেমাই রান্না করছিলাম, তো সেমাইটা তো আমি চানরাতের দিনই রান্না করে রাখি, আর আমার ভিডিওটা কিন্তু আমি চানরাত থেকেই শুরু করেছি। তো আজকে আমি তিন রকমের মিষ্টি জাতীয় সেমাই রান্না করব, আর রাঁধুনি ফিরনি মিক্স তো থাকবেই, বরমের খুবই পছন্দ যেহেতু। আর রান্না করেছি যে লম্বা সেমাই, লাচ্চা সেমাই, রাঁধুনি ফিরনি মিক্স। আলহামদুলিল্লাহ মিষ্টি জাতীয় খাবার রান্না করা কমপ্লিট, এগুলো এখন ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিব, আর সকালে ইনশাল্লাহ কুরবানি দিয়ে আসার পরে তোমাদের ভাইয়াদেরকে মিষ্টি খাবারটা দিয়ে দিব। তো লাচ্চা সেমাই আমি দুধ জাল করে তারপরে এভাবে রান্না করি, চুলাই দিয়ে রান্না করি না। এবার উপর থেকে কিছু কিশমিশ আর বাদাম ছিটিয়ে দিব। আর তিন রকমের সেমাই কিন্তু মিষ্টি জাতীয় খাবারই কিন্তু দারুণ হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছে এবং বলল যে না, রান্নাটা অনেক মজার হয়েছে। তো সবার ঈদ কেমন কাটছে অবশ্যই সবাই জানাবে, আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিও দেখতে কিন্তু কেউ ভুলবে না। তো এদিকে আমি সকালে বেলায় খাবার, মিষ্টি খাবার আর বের করা হয়নি যেহেতু প্রচুর গরম, বাইরে থেকে আসার পরেই দিব। আর এদিকে বাবা ছেলে রেডি হয়ে তারা এখন নামাজে যাচ্ছে। তো ওই যে গরু দেখছিল, আর এটা হলো আমার ভাসুরের ছেলে, যে ভাসুর কিছুদিন আগে মারা গিয়েছে, আমার বড় ভাসুর। তো গরুরাও কান্না করছে, তো আসলে কিছুই করার নেই, ওরা সবাই আদর করছিল। তো আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম যে সব সময় ভাইয়ের ছেলেকে কাছে কাছে রাখবে, যেহেতু বাবা নেই আর তুমি চাচা, ওকে সে কষ্টটা যাতে না বোঝে। তো ওই যে বাবা ছেলে বললাম যে তোমার কিন্তু আজকে থেকে দুই ছেলে এক ছেলে না। তো আমাদের শাহরিয়া কিন্তু অনেক ভালো একটা ছেলে, আর অনেক মন মানসিকতা খুবই ভালো, ওর মতো এরকম সরল মনের মানুষ হয়ই না। তো যাই হোক, বাবা তার দুই ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাচ্ছে, আর আমার বড় মেয়ে আবার গরুদেরকে একটু আদর করে দিচ্ছিল। তো ওদের সকালবেলা গোসল করিয়ে তারপরে এখানে বেঁধে রেখে তারপরে সবাই নামাজে যাচ্ছে। তো এই হলো মূলত আমাদের কুরবানির দুটো গরু, আর দুটো গরু ইনশাল্লাহ আমরা এবার কুরবানিতে কুরবানি দিয়েছি। তো গরুদের জন্য মায়া লাগছিল, তো কিছুই করার নেই, ইসলামের বিধিবিধান, এটা আমাদের মানতেই হবে। সন্তানের পরিবর্তে যে পশু কুরবানি হচ্ছে, এটা আল্লাহ তাআলার আসলে কত বড় রহমত, না হলে পশুর বদলে যদি সন্তান কুরবানি দেওয়া হতো এটা যে কত কষ্টের ছিল সেটা একমাত্র মা বাবাই জানে। তো যাই হোক, এখন এই যে গরু কুরবানি দেওয়ার জন্য সবাই চলে এসেছে। তো কুরবানি দেওয়ার পরে মিষ্টি খাবার খাবে, এখন আর কেউ কিছু খাবে না। যারা কুরবানি দেবে তারা তো জানেনি যে কুরবানি দেওয়ার পরে খাবার খেতে হয়। তো আজকে দুটো গরুই আপনাদের ভাইয়াই কুরবানি দিচ্ছে, জবাই দিচ্ছে। তো আমি বলছিলাম সমস্যা হবে নাকি, বলল যে না, কোনো সমস্যা নেই, নিজে দেওয়ার কুরবানি দেওয়াই বেশি ভালো। তো সেই জন্য এবার সেই জবই করছিল। তো এদিকে কুরবানি দেওয়া কমপ্লিট, এবার এই যে খাবার দেওয়া হচ্ছিলো যে সবাই সেমাই খেয়ে নেন, আর সেমাই খেয়ে যে আমার সেমাই প্রায় শেষ। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো, আসলে ফ্রিজে সেমাই রেখে দেওয়ার থেকে সবাইকে খাওয়াই দিতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এখন আমি আবার আরেকজন এসেছে, তো তার খাবারটাও দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে বলছিল যে আম্মু আমার জন্য কিন্তু রাঁধুনি ফিরনি মিক্স রেখো। তো আমি বললাম তোমার জন্য রেখেছি বাবা, তুমি খেয়ে নাও।
তো এদিকে গরু ছুলাছুলি চলছে, আর রান্নার জন্য কিছুটা গরুর গোশ পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমার ছোট মেয়ের মেজ কাকির বাসায় গোছলে যাবে, তো সবার সামনে জামা নিয়ে বের হতে তার লজ্জা লাগছিল, তো সেজন্য জানালায় তার ড্রেস অর্নামেন্টসগুলো রেখে দিয়েছে, বলছে জামু এখান থেকে আমি বাহির থেকে নিয়ে যাব। তো বললাম ঠিক আছে যাও, বাহির থেকেই নিয়ে যাও। তো ওরা খুব এনজয় করেছে, চাচাতো ভাই বোনেরা প্রচুর ঘোরাঘুরি করেছে, কিন্তু আমি কোথাও যাইনি এই গরমে, আর বাহিরে যেতে ইচ্ছা করিনি আমার, সেই জন্য যাইনি। তো এখানে এই যে গরুর গোশ পাঠিয়ে দিয়েছে, প্রায় 10 কেজি গরুর গোশ রান্না করা হচ্ছে, যেহেতু সবাই খাবে যারা কুরবানি দিয়েছে। প্রতিবারই আমার শাশুড়ি বেঁচে থাকতে যখন তারা করুন, এরাই কিন্তু ছুলা কাটাকাটি করতো, তো আমার শাশুড়ি মা খিচুড়ি গরুর গোশ রান্না করে ওদেরকে খাবার দিত। তো সেই কাজটাই আমি করি প্রতিবার, জানি না কতদিন এই কাজটা আমি করতে পারবো, তারপরও চেষ্টা করি মায়ের কাজটা করার জন্য। তো এই যে খিচুড়ি গরুর গোশ রান্না করা কমপ্লিট, এবার সবাইকে খাবার দিব তাদের কাজ শেষ হওয়ার পরে। আর আমাদের গোশ এই যে আসা শুরু হয়ে গিয়েছে অলরেডি, তো এখন সবাইকে ভাগ করে দিচ্ছি। আমার দুই জা যেহেতু কুরবানি দেয়নি, ওদেরকে দেওয়া হচ্ছিল, দুই জাকে দিয়ে, আর বাহির থেকে যারা গরিব তাদেরকে দেওয়া হবে, আত্মীয় স্বজনেরটাও আমরা পলিতে করে রেখে দিচ্ছি, আর যাদের যারা আশেপাশে আছে তাদেরটা তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো গোশ রান্না করে একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে, তো না মাশাল্লাহ দেখলাম যে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমার ছেলে সকাল থেকে কিছু খাইনি, ওকে বললাম বাবা কিছুটা গোশ খাও তাহলেও পেটটা ভরবে, কেননা আমার সময় নেই, আমি ওদের খাবার দিতে পাচ্ছি না। আর এই যে গোশের কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে, আর পুরো 10 কেজি গোশ নিজের হাতে রান্না করলাম আলহামদুলিল্লাহ, রান্নাটা অনেক মজার ছিল, আর কুরবানির গরুর গোশের টেস্ট তো একদম অন্যরকম। তো এই যে সবাই চলে এসেছে গোশ নেওয়ার জন্য, আর সবাইকে বিতরণ করা হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কুরবানি ঈদ সম্পূর্ণ করলাম। কিন্তু গরমে খুবই কষ্ট পেয়েছি, এই গরমে একবার ছাদে যে রান্না করা, আবার নিচে এসে গোশ দেওয়া, ভাগাভাগি করা, প্রচুর কষ্ট পেয়েছি। গেলবার কুরবানি ঈদে মা ছিল সাথে, কষ্টটা বুঝতে পারিনি, তো এবার খুব কষ্ট পেয়েছি, আর আম্মুকে মিস করেছি। আর এখন এই যে আমার যে মেজো মামা কিছুদিন আগে মারা গিয়েছিল, সেই মেজো মামার জন্য, দুই মামির জন্য আমার নানা বাড়িতে গোশ নিয়ে গিয়েছি, রাতের বেলা প্রায় 9টার দিকে বের হয়েছে আমি আর তোমাদের ভাইয়া তাদের গোশ দিয়ে, তারপরে চলে এসেছি। আর এদিকে আমার ছেলে মেয়েরা আবার এই যে ভ্যানে উঠেছে, তারা ভ্যানে উঠে খুব এনজয় করছে। আসলে ঈদ বাচ্চাদেরই হয়, ঈদ আমাদের জন্য না, ওরা প্রচুর এনজয় করেছে চাচাতো ভাই বোনেরা মিলে। তো আমরা এখনও কোথাও ঘুরতে যাইনি, ওই যে বললাম না যে গরমে আসলে কোথাও যেতে ইচ্ছা করছে না, সেই জন্য কোথাও যাইনি এই আর কি। তো এই যে আমার কোনো ঈদটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবে। তো যাই হোক, আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমিও আমার সকল ভাই আপুদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার।